পর আপনারা দেখছেন চেতনা টিভি, যেটা শুরুতেই বলেছিলাম যে ভয়ভীতি থাকলে চলবে না এবং যেটুকু থাকে সেটুকু কিন্তু এই সমস্ত ক্লাসে আশা করি আছেন থাকে এই সাবজেক্টের উপর স্যারের দেওয়া। আমি আবারও স্যার সরাসরি ক্লাসে চলে যাব। হ্যাঁ, আমরা যে আমরা যে সেকেন্ড প্যারাগ্রাফ যেটা বডিতে লিখছিলাম, বডিতে লাস্ট টাইমটা আমরা কী লিখলাম, উই ভিজিটেড সাম মেজর প্লেস অফ ইন্টারেস্ট লাইক দ্য টাওয়ার ব্রিজ, কমা বিগ বেন, কমা লন্ডন আই অ্যান্ড দ্য ওয়েস্ট মিনিস্টার অ্যাবে অ্যামংস্ট মেনি। এনিওয়ে, তোমরা নিশ্চয়ই জানো বা না জানলে বলে দিই যে অনেকে যে ব্রিজটা ভাবো তোমরা লন্ডন ব্রিজ, ওর অ্যাকচুয়াল নাম টাওয়ার ব্রিজ। লন্ডন ব্রিজটা ওর কাছেই, বাট লন্ডন ব্রিজ ইজ নট দ্যাট বিউটিফুল লাইক টাওয়ার ব্রিজ। টাওয়ার ব্রিজ ইজ বিউটিফুল, দেখবে তোলাদি কোনো গেলে কিছু ওটা এরকম হয়ে যায়, ইটস ইটস কল টাওয়ার ব্রিজ, ইটস বিউটিফুল। তারপরে কী বললাম, বিগ বেন, বিগ বেন যে ঘড়িটা, ইট নেভার স্টপস, ইয়েস। তারপরে কমা দিয়ে কী বললাম, লন্ডন আই, লন্ডন আই তোমরা নিশ্চয়ই দেখেছো, ইটস লাইক দিস উইচ গোজ অন অ্যান্ড অন। এনিওয়ে, অ্যান্ড কী বললাম, দ্য ওয়েস্ট মিনিস্টার অ্যাবে অ্যামংস্ট মেনি। আচ্ছা, লন্ডন আইয়ের কথা বলি, লন্ডন আইটা অনেকটা দোলনার মতন দেখতে, বাট অ্যাকচুয়ালি কিন্তু ওটা মানে এমনি দেখবে দোলনাতে খুব তাড়াতাড়ি মুভ করে, বাট লন্ডন আই গোজ ভেরি স্লো। লন্ডন আইয়ের যে ইট হ্যাজ গট মেনি ওয়াইফাই এনেবল ক্যাপসুলস, যেখানে যেখানে 30 জন কমফোর্টেবলি দাঁড়াতে পারে, এবং দ্য ক্যাপসুল গোজ ভেরি ভেরি স্লো। ইউ ক্যান হ্যাভ এ গ্লিমস অফ দ্য এন্টায়ার সিটি, ইউ ক্যান কালেক্ট স্ন্যাপস অ্যান্ড এভরিথিং। ওটাই লন্ডন আই, অ্যাকচুয়ালি ইট গোজ ভেরি ভেরি স্লো, অনেকে ভাবে ওটা দোলনার মতন মুভ করে। এনিওয়ে, যদিও এটা তোমার না জানলেও চলবে, বাট স্টিল যেহেতু লিখছো লন্ডন নিয়ে তাই একটু আলোচনা করছি। কী বললাম, ভিজিটার্স আ মেজর প্লেস অফ ইন্টারেস্ট লাইক দ্য টাওয়ার ব্রিজ, কমা বিগ বেন, কমা লন্ডন আই অ্যান্ড দ্য ওয়েস্ট মিনিস্টার অ্যাবে অ্যামংস্ট মেনি। ইয়েস, হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্স, ইয়েস। আমরা এখানে আরও অনেক জায়গার কথা মেনশন করতে পারতাম, সেন্ট জনস উডস যেখানে রয়েছে লর্ডস স্টেডিয়ামটা, আমরা আরও অনেক জায়গার কথা মেনশন করতে পারতাম, ম্যাডাম টুসোস থেকে শুরু করে আমরা অনেক কিছু মেনশন করতে পারতাম আমরা, কিন্তু আমাদের তো স্পেস কনস্ট্রেন্ট রয়েছে, তাই আমি কয়েকটা ইম্পর্টেন্ট জায়গার কথা জাস্ট মেনশন করলাম। কী বললাম, ভিজিটস আ মেজর প্লেস অফ ইন্টারেস্ট টাওয়ার ব্রিজ, কমা বিগ বেন, কমা লন্ডন আই অ্যান্ড দ্য ওয়েস্ট মিনিস্টার অ্যাবে অ্যামংস্ট মেনি, ফুল স্টপ লিখেছ। এবার তার পরের লাইন দেখো, নেক্সট স্টপ ওয়াজ প্যারিস, নেক্সট স্টপ ওয়াজ প্যারিস। ইয়েস, আমরা বেশি জায়গা নেই বলে আমরা দুবাইয়ের জন্য একটা লাইন লেখালাম, লন্ডনের জন্য একটা লাইন। ইয়েস, আমরা অনেক কিছু জায়গার কথা মেনশন করতে পারতাম, বাট জায়গা নেই বলে আমরা জাস্ট কয়েকটা জায়গা দিয়ে ছেড়ে দিলাম। এনিওয়ে, নেক্সট স্টপ ওয়াজ প্যারিস, অ্যান্ড রিচিং দ্য এপিটোম, অ্যান্ড রিচিং দ্য এপিটোম, এপিটোম মানে কি চূড়া, পিক, অ্যাপেক্স, সামিট, পিনাকল, জেনেথ, ক্রেস্ট, অ্যাকমে, অ্যাডোম, অ্যাটপ, হেলম, বলেছিলাম এপিটোম মানে চূড়া। লেখো, নেক্সট স্টপ ওয়াজ প্যারিস, অ্যান্ড রিচিং দ্য এপিটোম অফ দ্য আইফেল টাওয়ার, অ্যান্ড রিচিং দ্য এপিটোম অফ দ্য আইফেল টাওয়ার। ইয়েস, ইয়েস, আইফেল টাওয়ার জানো তো, মানে আইফেল টাওয়ারের ওপরে ওঠা যায়। ইয়েস, অ্যান্ড রিচিং দ্য এপিটোম অফ দ্য আইফেল টাওয়ার, ইয়েস, ই কেস ক্যাপিটাল, অ্যান্ড রিচিং দ্য এপিটোম অফ দ্য আইফেল টাওয়ার was on a different league altogether, and reaching the epitome of the Eiffel Tower was on a different league altogether. League bananta L-E-A-G-U-E, the spelling is L-E-A-G-U-E, but the pronunciation is league. Yes, ki bollam, next stop was Paris, and reaching the epitome of the Eiffel Tower was on a different league altogether. Altogether kind of double L noy, it's a compact word with a single L. And reaching the epitome of the Eiffel Tower, E is capital, and reaching the epitome of the Eiffel Tower was a different league altogether, and will always be treasured in my memory, and will always be treasured in my memory. Ki bollam, next stop was Paris, and reaching the epitome of the Eiffel Tower was a different league altogether, and will always be treasured, but cherished in my memory. Treasured what aleko? Yes. আমি লন্ডন থেকে ডিরেক্ট প্যারিসে চলে গেলাম, নেক্সট স্টপ ওয়াজ প্যারিস, অ্যান্ড রিচিং দ্য এপিটোম, এপিটোম মানে তাহলে কি চূড়া, এপিটোম ওয়ার্ডটা তোমরা নিশ্চয়ই যারা আগের ক্লাসগুলো করেছো, কী বললাম, এপিটোম মানে পিক, অ্যাপেক্স, সামিট, পিনাকল, জেনিথ, ক্রেস্ট, অ্যাকমে, অ্যাডোম, অ্যাটপ, অর হেলম। রিচিং দ্য এপিটোম অফ দ্য আইফেল টাওয়ার ওয়াজ অন এ ডিফারেন্ট লিগ অল টুগেদার,
অন এ ডিফারেন্ট লিগ, এটা একটা ফ্রেজ, অন এ ডিফারেন্ট লিগ মানে হচ্ছে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। যেমন আমি যদি বলি বিরাট ইজ অন এ ডিফারেন্ট লিগ, মেসি ইজ অন এ ডিফারেন্ট লিগ, রোনাল্ডো ইজ অন এ ডিফারেন্ট লিগ, সচিন ওয়াজ অন এ ডিফারেন্ট লিগ, অন এ ডিফারেন্ট লিগ মানে অন এ ডিফারেন্ট প্ল্যাটফর্ম, মানে আমি এক্সপিরিয়েন্সটাকে আমি ডিফাইন করছি এখানে, ওয়াজ এ ডিফারেন্ট লিগ অলটুগেদার মানে ওয়াজ এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অলটুগেদার, ওয়াজ এ ডিফারেন্ট লিগ অলটুগেদার অ্যান্ড উইল অলওয়েজ বি ট্রেজার্ড ইন মাই মেমোরি। ইয়েস, তাহলে আগের লাইনটা কী ছিল, লন্ডন ওয়াজ আর নেক্সট, আগের লাইনটা ছিল তার আগের লাইনটা কী ছিল, লন্ডন ওয়াজ আর নেক্সট স্টপ অ্যান্ড সেপ্টেম্বর ইজ টেম্পারেচার হোভারস বিটুইন 20-25 ডিগ্রি সেন্টিগ্রেড উইটস কোয়াইট সুদিং। বলেই চলে এলাম, উই ভিজিটেড সাম মেজর প্লেস অফ ইন্টারেস্ট, এ টাওয়ার ব্রিজ, বিগ বেন, ইয়েস, লন্ডন আই অ্যান্ড দ্য ওয়েস্টমিনিস্টার অ্যাবে অ্যামংস্ট মেনি, ফুল স্টপ। নেক্সট স্টপ ওয়াজ প্যারিস অ্যান্ড রিচিং দ্য এপিটোম অফ দ্য আইফেল টাওয়ার ওয়াজ ইন ডিফারেন্ট লিগ অলটুগেদার অ্যান্ড উইল অলওয়েজ বি ট্রেজার্ড ইন মাই মেমোরি, ফুল স্টপ। লেখো, রোম উইথ অল ইটস হিস্টোরি, আমরা একদম একটা লাইন তারপর চলে গেলাম রোমে, রোম উইথ অল ইটস হিস্টোরিক্যাল স্ট্রাকচার্স, রোম উইথ অল ইটস হিস্টোরিক্যাল স্ট্রাকচার্স, রোম উইথ অল ইটস হিস্টোরিক্যাল স্ট্রাকচার্স ইনক্লুডিং দ্য কোলোসিয়াম, কোলোসিয়াম, কোলোসাল ওয়ার্ডটা শিখেছিলাম না, ম্যামথ, ওখান থেকে ওয়ার্ডটা এসছে কোলোসিয়াম, ইয়েস, সিটি ক্যাপিটাল। Rome with all its historical structures including the Colosseum, yes, C is capital, including the Colosseum, reminds us of the great historical legacy, reminds us the great historical legacy mane oitijjo ba parampara, reminds us the great historical legacy of the Roman period. Ki bollam tale, Rome, amra ekdom London theke chole gelam Dubai theke London, London theke Paris, Paris theke amra chole achi Rome, স্পেস কনস্ট্যান্ট, বেশি বেশি জায়গা আমরা নিতে পারবো না একটা সিটির জন্যে। আমি প্রথমেই বলছি ইট ওয়াজ ওয়াইল্ড উইন্ড ট্যুর, ওয়াইল্ড উইন্ড ট্যুর মানে হারিকেন ট্যুর, ঝটিকা শপথ ছিল। তাই কী বললাম, রোম উইথ অল ইটস হিস্টোরিক্যাল স্ট্রাকচার্স ইনক্লুডিং দ্য কলোসিয়াম রিমাইন্ডস আস দ্য গ্রেট হিস্টোরিক্যাল লেগাসি অফ দ্য রোমান পিরিয়ড। ইয়েস, কলোসিয়ামের ফটো নিশ্চয় তোমরা দেখেছো, ইয়েস, সেই ভাঙা বিল্ডিংটা, আমি এখানে হিস্ট্রি ডিসকাস করছি না, দেখেছো নিশ্চয়ই যে পৃথিবীর হাজার হাজার লাখ লাখ লোক এই কলোসিয়ামটা দেখতে যায়। এনিওয়ে, রোম উইথ অল ইস হিস্টোরিক্যাল আইকনিক, যেমন টাওয়ার ব্রিজটা আইকনিক স্ট্রাকচার ফর লন্ডন, আইফেল টাওয়ার ইজ অ্যান আইকনিক স্ট্রাকচার ফর প্যারিস, আর তেমনি কলোসিয়াম ইজ অ্যান আইকনিক স্ট্রাকচার ফর ইটালি আর রোম। এনিওয়ে, যে কথাটা বলছিলাম, রোম উইথ অল ইস হিস্টোরিক্যাল স্ট্রাকচার্স ইনক্লুডিং দ্য কলোসিয়াম রিমাইন্ডস আস অফ দ্য গ্রেট হিস্টোরিক্যাল লেগাসি অফ দ্য রোমান পিরিয়ড, ফুল স্টপ। লেখো, লিখেছো তোমরা সবাই, লেখো, ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান সিটি নাম শুনেছো নিশ্চয়ই, ভ্যাটিকান সিটি। তোমাকে যদি কেউ কোয়েশ্চেন করে, জি কেউ কোয়েশ্চেন যে উইচ কান্ট্রি ইজ দ্য স্মলেস্ট কান্ট্রি ইন দ্য এন্টায়ার গ্লোব, ভ্যাটিকান সিটি, ইটস এ কান্ট্রি উইদিন এ কান্ট্রি, ভ্যাটিকান সিটি ইজ উইদিন রোম বাট ইটস কন্ট্রোল বাই দ্য পোপ। তোমরা নিশ্চয়ই জানো, জি কে তোমরা স্ট্রং নিশ্চয়ই জানো, বা তাও বলে দিই, ইটস এ স্মলেস্ট কান্ট্রি ইন দ্য এন্টায়ার গ্লোব, ইটস এ ভেরি স্মল কান্ট্রি but it's controlled by the Pope, it's within Rome itself, it's within Rome itself, but it's not controlled by the Roman, the Italian government, it's controlled by the Pope, anyway, Vatican City is beautiful, with all its churches, Vatican City is beautiful, with all, amra Rome-er moddhi Vatican City, so lekho, Vatican City is beautiful, with all its churches, and Milan, amra Vatican City chole jacchi Milane, আমি প্রথমেই বলেছিলাম আমরা যাবো লন্ডন, প্যারিস, রোম অ্যান্ড মিলান, আমাদের লাস্ট সফরের লাস্ট ডেস্টিনেশন মিলান। দ্য ভ্যাটিকান সিটি ইজ বিউটিফুল উইথ অল ইটস চার্চেস অ্যান্ড মিলান ইজ অল এমটা ক্যাপিটাল অ্যান্ড মিলান ইজ অল অ্যাবাউট, মিলান ইজ অল অ্যাবাউট স্টাইল অ্যান্ড এলিগেন্স অ্যান্ড মিলান ইজ অল অ্যাবাউট স্টাইল অ্যান্ড এলিগেন্স। ইয়েস, তাহলে কী বললাম, ভ্যাটিকান সিটি ইজ বিউটিফুল উইথ অল ইটস চার্চেস and Milan is all about style and elegance. Anyway, full stop, likho. I want a GK question. Which two cities are called the fashion capitals of the world? Yes, oneke bolbe Paris and New York? No, it's Paris and Milan. These two cities are the fashion capitals of the world. Anyway, likho. The fashion industry, ar Milaner arekta porichoy tumra jano, dutu football behemoths royeche. ইন্টার মিলান, এসি মিলান, সো এনিওয়ে, মিলানের পরিচয় কিন্তু, আসল পরিচয় কিন্তু ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্যে। ফসল লেখো, দ্য ফ্যাশন ইন্ডাস্ট্রি নেভার স্লিপস ওভার হিয়ার, দ্য ফ্যাশন ইন্ডাস্ট্রি নেভার স্লিপস ওভার হিয়ার,
The fashion industry never slips over here. It's a 24/7 fashion industry. The fashion industry never slips over here. And I, being a connoisseur, and I being a connoisseur, bananda khyal karo, C-O-N-N-O-I-S-S-E-U-R. The spelling is connoisseur, but the pronunciation is connoisseur. Connoisseur, a collector of things, take bola hoy connoisseur. Tumra dekhbe, connoisseur definition tomader lekha ache boi bibhinno vocabulary boite, a collector of fine arts. But ekhon kintu connoisseur word ta kintu amra onno jinisher khetre use korte pari. Balanta C-O-N-N-O-I-S-S-E-U-R. Tumra dekhbe Darjeeling er tea jeta export kora hoy tar gaye lekha thake, it's a premium brand for the connoisseurs of tea. Yes, connoisseur word da age shudhu use kora hoto, a collector ba lover of fine arts. Ekhon kintu eta use kora jay, collector ba lover of anything which you like. You can be a connoisseur of books, you can be a connoisseur of music series, you can be a connoisseur of paints, you can be a connoisseur of spectacles, you can be a connoisseur of absolutely anything. Tumar jeta bhalo lage tar seta tumi connoisseur. The spelling is connoisseur, but the pronunciation is connoisseur. Anyway, ki bollam, the fashion industry never slips over here. And I, being a connoisseur, picked up a handful. And I, being a connoisseur, picked up a handful for our Keith and Keens. Idiom underline karo. Keith and Keens. K-I-T-H. Keith and Keens. K-I-N-S. Keith and Keens mane hocche relatives, but near and dear ones. A chotto kotha boli tomaderke. দেখবে এই যে ওয়ার্ডটার কথা বললাম কানোজার ওয়ার্ডটা এই ওয়ার্ডটা আগে শুধু ইউজ করা হতো কি বললাম লাভার বা কালেক্টর বা অ্যাডমায়ারার অফ ফাইন আর্টস বাট এই ওয়ার্ডটাকে অক্সফোর্ড ওপেন মার্কেটে ছেড়ে দিয়েছে ইউ ক্যান বি কানোজার অফ অ্যাবসলিউটলি এনিথিং উইচ ইউ লাইক নাও তুমি দেখবে একটা ইংলিশ ওয়ার্ড আমার একটা ওয়ার্ড মনে পড়লো জিএনআরই ইয়া দ্য স্পেলিং ইজ জেনরে বাট দ্য প্রোনাউন্সিয়েশন ইজ জনর জনর ইন ইংলিশ এর অ্যাকচুয়াল ফ্রেঞ্চ প্রোনাউন্সিয়েশন ইজ জঁ Your actual French pronunciation is Jean. Jemon amra boli na essay writing is the highest genre. But amra English pronunciation ta kori genre bolbe na. It's genre or genre. Ki bollam? Yes. The spelling is G-E-N-R-E. The spelling is G-E-N-R-E. But the pronunciation is genre or genre. Eta age lekha thakto dekhbe ota age mention kora hoto je kono literary type er jonno use kora hoy. Genre ba genre mane any literary type. যেমন লেখা হতো যে এসে রাইটিং ইজ দ্য হাইয়েস্ট জনার বা জনরা অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে এসে লিখতে পারে সে সব পারে বাট দেখবে এই ওয়ার্ডটাকেও এখন অক্সফোর্ড ছেড়ে দিয়েছে ওপেন মার্কেটে দেখবে যদি বলা হয় যে সচিনস জনার অফ ব্যাটিং ইজ ডিফারেন্ট ফ্রম দ্যান দ্যাট অফ বিরাটস ইউর জনার অফ রাইটিং ইজ ডিফারেন্ট ফ্রম দ্যান দ্যাট অফ ইউর ফ্রেন্ডস যে কোনো স্টাইল বা যে কোনো টাইপ বা ক্যাটাগরির জন্য এখন ইউজ করা যায় আগে শুধু লিটারেরি টাইপের জন্য ইউজ করা হতো নাও ইট ক্যান বি ইউজ ফর এনি টাইপ ক্যাটাগরি অ ক্লাসিফিকেশন তেমনি এই ওয়ার্ডটা কানোজা ওয়ার্ডটা আগে শুধু ইউজ করা হতো কি বললাম অ্যান অ্যাডমায়ার আ কালেক্টর অফ ফাইন আর্টস বা লাভার অফ ফাইন আর্টস নাও ইট ক্যান বি ইউজড নাও দিস পার্টিকুলার ওয়ার্ড ক্যান বি ইউজড ফর এ কালেক্টর অ লাভার অফ সামথিং উইচ ইউ লাভ আর ক্যান বি অ্যাবসলি এনিথিং সেটা যে কোনো জিনিস হতে পারে তো লাইনটা কি বললাম দ্য ফ্যাশন ইন্ডাস্ট্রি নেভার স্লিপস ওভার হিয়ার অ্যান্ড আই বিং আ কানোজা picked up a handful for our Keith and Keens. Berate geche kichu kinte hobe. And I, being a connoisseur, picked up a handful for our Keith and Keens. K-I-T-H, Keith and Keens, K-I-N-S. Keith and Keens mane hoche relatives, but near and dear ones. Yes. The fashion industry never slips over here. And my mom, being a connoisseur, picked up a handful for our Keith and Keens. ফুল স্টপ এনিওয়ে তাহলে আজকে আমি যে বডিটা লেখালাম আমি যে বডিটা লেখালাম তাতে আমি একবার একটা কাজ করি আজকে ইয়েস আমাদের পার্ট টু তো থাকছে তাই আমরা সেকেন্ড দিনও এটা এটা তো আজকে কমপ্লিট হচ্ছে না আমি ওই জন্যে আজকে আমরা পার্ট ওয়ানে কী কী লেখালাম আমরা আজকে রাইট লেট টু ইয়ার ফ্রেন্ড ছিল রিগার্ডিং হাউ ইউ হ্যাভ স্পেন্ট ইউর পূজা ভ্যাকেশন আমরা আমরা ইন্ট্রোডাকশনটা দিয়ে শুরু করেছিলাম আমরা ইয়েস আমরা আমরা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করেছিলাম আমরা ইন্ট্রোডাকশনের পর আমরা চলে গেছিলাম বডিতে এবং বডিতে আমরা কী লিখিয়েছিলাম আজকে একবার বলি কী লিখিয়েছিলাম দিস পূজা ওয়াজ পার্ট এক্সেলেন্স ফর মি সিম্পলি বিকজ উই ওয়েন্ট ফর এ ওয়েল উইন্ড ট্যুর অফ ইউরোপ
London, Paris, Rome and Milan were our destinations, and the word amazing is too small a word to describe the entire odyssey. তারপরে কি লিখেছিলাম? We started off from Kolkata on the eve of Durga Puja by Emirates. Yes, which has always been my favorite because the hospitality it provides. Full stop. তারপরে কি লিখলাম? Dubai at night simply looks out of the world and we enjoy the mind-boggling beauty of the resplendent skyscrapers. London was our next stop and September is when temperature hovers between 20-25 degrees centigrade, which is quite soothing. We visited some major places of interest, the Tower Bridge, Big Ben, London Eye and the Westminster Abbey amongst many. Next stop was Paris and reaching the epitome of the Eiffel Tower was in a different league altogether and will always be treasured in my memory. Rome with all its historical structures, including the Colosseum, reminds of the great historical legacy of the Roman period. Vatican City is beautiful with all its churches and Milan is all about style and elegance. The fashion industry never slips over here and I being a connoisseur picked up a handful for our Keith and Keens. We'll continue this with this in the next class as well. আজকের মতো তো সময় শেষ একদম আজকে ক্লাস এখানেই শেষ করতে হচ্ছে তবে একদিনে এই সাবজেক্টকে তো বোঝা সম্ভব নয় ক্লাসও শেষ হচ্ছে না আজকের মতো শেষ হলেও দেখা হবে আগামী দিনে সঙ্গে থাকুন স্যার অনেক ধন্যবাদ রাইস অনলাইন ক্লাসে আসার জন্য ভালো থাকুন দেখতে থাকুন চেতনা টিভি